স্যার, সিসিটিভি। রাহুল, হ্যাঁ, স্টেশন মাস্টারের ঘরে গিয়ে একবার চেক করো তো সিসিটিভি ফুটেজটা, শুক্রবার সকাল 11টা থেকে চেক করবে ইন্দ্রের সাথে কোনো ভদ্রমহিলা ট্রেনে উঠেছেন কিনা। ওকে স্যার। আরে ওখানে আছে, ওখানটায়। স্টেশনের ক্যামেরা তো ঠিক আছে কিনা দেখো। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। স্যার, গোটা ফুটেজ চেক করেছিলাম, ইন্দ্রর সাথে ভদ্রমহিলা 12:10 ট্রেনে উঠেছে। ঠিক আছে, গাড়িতে উঠ। কোথাও তো কোনো গন্ডগোল নেই বর্মন। তাহলে ওর মা কোথায় গেলেন? রাহুল, হ্যাঁ স্যার, একবার ফোন করে সব স্টেশনগুলোয় খবর নাও তো। দেখো ওর মা অন্য কোথাও নেমেছেন কিনা। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ, আমি নন্দীপুর থানা থেকে রাহুল বলছি। হ্যাঁ বলছি, অন্যান্য স্টেশনগুলোতে একটু দেখবেন। হ্যাঁ, ফটোটা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। একদম বলুন, একবার গাড়ি ঘোড়া। কেন স্যার, কী আছে? আনন্দপুর যাবো, শুনেছি ওখানে ভালো মিষ্টি পান পাওয়া যায়। ও বুঝেছি, ইন্দ্রর কাকার বাড়িতে তো, সে তো অনেকটা দূর, মানে ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে যাবে। 4টার মধ্যে পৌঁছে যাবো। রাহুল, হ্যাঁ স্যার, ওখানকার অফিসার ইনচার্জকে ফোন করে বলে দাও আমি আসছি। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বলছেন? হ্যাঁ, আমি নন্দীপুর থেকে রাহুল বলছি। স্যার যাচ্ছেন, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ওকে। হ্যালো, হ্যাঁ, আমরা একটু আনন্দপুরের দিকে যাচ্ছি। হ্যাঁ, ফিরতে লেট হবে, খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখো, টেনশন করো না। হ্যাঁ, হ্যালো, হ্যালো, সদ্য বিয়ে করেছো? হ্যাঁ স্যার। খুব বিপদে পড়ে গেছো। কেন স্যার, এমন কেন বলছেন? বিয়ের পরে প্রথম পুজো, বউ কি ছেড়ে কথা বলবে? ছেলেদের 2 বার মৃত্যু হয় জানো তো। হ্যাঁ তাই স্যার, একবার নর্মাল মৃত্যু, একবার বিয়ের পরের মৃত্যু। দেখবে প্রথম প্রথম ভালো লাগবে, তারপরেই তো খেলা হবে। কি যে বলছেন। হ্যালো, ওকে স্যার, মহিলা অন্য কোনো স্টেশনে নামেনি। আমি আগেই জানতাম। রাহুল, আমাদের ইনফরমারদের ফোন করে একবার খবর নাও, দেখো কিছু পাওয়া গেল কিনা। হ্যালো, হ্যাঁ স্যার, না না এসছি স্যার, বাড়িটাতে এসছি স্যার। না না, আপনি যেটা দেখতে বলেছিলেন গেছিলাম স্যার, কিন্তু সেরকম কিছু খুঁজে পেলাম না স্যার। হ্যাঁ দেখ, তোকে কতগুলো ছবি ফরওয়ার্ড করেছি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ওটা দেখে জানা। কি স্যার, ছবি? হোয়াটসঅ্যাপ গ্রুপে? না না স্যার, দেখা হয়নি। হ্যাঁ স্যার, আমি আমি দেখে বলছি আপনাকে। হ্যাঁ স্যার, এক্ষুনি এক্ষুনি বলছি স্যার। হ্যাঁ স্যার, আপনি যে ছবিগুলো পাঠিয়েছেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ স্যার, তার মধ্যে ওই ছেলেটাকে আমি দেখেছি তো স্যার। হ্যাঁ স্যার, ওই গান্ধীদার দোকানে, গান্ধীদার দোকানে মহালয়ের দিন সকালবেলা ছেলেটা চা খেতে এসেছিল স্যার। আমি কনফার্ম, একদম 100% স্যার। হ্যাঁ ওই ছেলেটাই স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ওকে 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 স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। আমাদের খোঁচড়, একজন খোঁচড় বলছে মহালয়ার দিন সেই ইন্দ্রকে আইডেন্টিফাই করতে পেরেছে গান্ধীদার চায়ের দোকানে। ওকে ঠিক আছে। ওকে স্যার।
পর দেখা হলো স্যার। কাইন্ডলি যদি আমাদের গাড়িটাকে একবার ফলো করেন খুব ভালো হয়। ওকে।